তোমার নামটা বলে দাও। উর্বি ব্যানার্জি। ওয়ান অফ মাই ফেভারিট ভ্যালেন্টাইন, আমার লাইফের সব থেকে বেস্ট ভ্যালেন্টাইন হয়েছে। মানে ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি হচ্ছে দীপ ভুলে গেছে, তার মধ্যে এই প্যাকেটটা মুড়ে আমাকে ছুঁড়ে মারলো। না না বাজে কথা বলো না। সামনেই আমরা যাব বেড়াতে, কোথায় বেড়াতে যাব সেটা পরে জানতে পারবে। গুড মর্নিং সবাইকে, বং ডায়েরিজ এর আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। গলাটা হঠাৎ করেই সকালে উঠে কি চোখ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজ হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আর আমার পাপানের প্রথম হাতে খড়ি আজকে। দিনটা ভেরি স্পেশাল ফর মি। তো যাই হোক, সকাল সকাল উঠে দুজনকে দুটো গিফট দিয়েছি। পাপানকে একটা গিফট দিয়েছি আর দীপকেই গিফটটা দিয়েছি। কি গিফট দিয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে যেটা বলবো, পাপানকেও আমি একটা গিফট দিয়েছি। পাপান গিফটটা দেখাও তো। তো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের দিনে ব্লগটা শুরু করছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো, দুটো স্পেশাল দিনই আজকে একদিনে পড়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা সবাই ভীষণ মজা করে আনন্দ করে কাটাও। ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজা স্পেশাল ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ব্লগের মধ্যে কিছু ভালো লাগে, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। পাপান গিফটটা একটু দেখিয়ে দাও তো। ওই দেখো, দাও আমাকে দাও। এই দেখো ছোট্টুসা কিউটসা একটা টেডি দিয়েছি পাপানকে। ওয়ান অফ মাই ফেভারিট ভ্যালেন্টাইন, আমার লাইফের সব থেকে বেস্ট ভ্যালেন্টাইন হয়েছে। কেমন হয়েছে জানিও, ছোট্ট। আর এটা রয়েছে একটা শোপিস, যদিও বা যাকে দিয়েছি তার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আমার মনে হলো যে দামি দামি গিফট সবসময় মানুষের কাছে অ্যাভেলেবিলিটি আছে অনলাইনের জন্য। তো কিছু কিছু বিলুপ্ত প্রায় জিনিস হয়ে গেছে যেগুলো মানুষ মানুষকে এখন আর দেয় না। আগেকার দিনে প্রেম মানে মানুষ বুঝত চিঠি চাপাটি লোককে দেওয়া, তারপরে আজকের দিনটার জন্য একটা কার্ড, তারপরে কিছু কিছু শোপিস। কালকে যখন আমি কিনতে গেছি তখন দোকান থেকে আমাকে বলছে, আমি অভিদাকে জিজ্ঞেস করলাম আর কোনো কালেকশন নেই, বলছে নেয় না কেউ লোকে, এত অনলাইন আর এত মানুষের প্রোফাইল এখন হাই স্ট্যাটাসফুল হয়ে গেছে, প্রত্যেকেই অনলাইন থেকে পারচেস করছে, প্লাস হচ্ছে এই শোপিসের চল এখন আর নেই। তো আমার দেখে জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই আমি জিনিসটা নিয়েছি। যে গিফট মন থেকে যেটা দেবে সেটাই সব থেকে বেটার, সেজন্য আমার মনে হলো এই গিফটটা ভালো, মানে ভ্যালেন্টাইন্স ডের উপযোগী গিফট। আমি যদি এখন একটা দামি কি বলবো তোমার রিং গিফট করি, সেটা শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডেকে মাহাত্মটাকে বোঝায় বলে আমার মনে হয় না। এই সমস্ত শোপিস হচ্ছে পুরোনো দিনের প্রেম জাগ্রত করা জিনিসপত্র, এরকম ব্যাপার। তো সেই জন্যই আমার এরকম গিফট ভালো লাগে, পছন্দ। তো যাই হোক, ওপেন করো। আচ্ছা দেখো, ক্লোজ দেখেছো, একটা ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ে, ছেলেটা মেয়ের কপালে একটা কিস করছে। এই একটা সুন্দর ছোটুসা গিফট। তো গিফট পেয়ে কোনো রিভিউ আছে তোমার, গিফটের কোনো রিভিউ? না, এই যেটা তুমি বললে এই ধরনের গিফট কার্ড বা ওই পাতা টাইপের এগুলো আগে ভ্যালেন্টাইন ডেতে বেশি চলত, এখন তো হাই ফাই। ওই জন্য আমি এই ছোট গিফটটা নিয়েছি। কেমন লেগেছে? জোর করে বলাতে হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি তো বললাম পুরনো দিনের একটা ফিরে পাওয়া, পুরনো দিনের ফিরে পাওয়া। আমি তো দিলাম তোমাকে সেই জন্য, আমাকে একটা এই যে এটা ছুল, মানে ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি হচ্ছে দীপ ভুলে গেছে, তার মধ্যে এই প্যাকেটটা মুড়ে আমাকে ছুঁড়ে মারলো।
ভুলে গেছে এই কারণেই কালকে কালকে আমি রাস্তায় যখন বেরিয়েছি ওকে নিয়ে এটা দোকানে ছেলের জিনিসপত্র কিনতে ইয়ে, তখন ও বলছে কালকে কি আছে যে বোন গিফটের র্যাপিং পেপার কিনতে বলছে কি আছে, আমি বলছি ও তার মানে তো ভুলেই গেছে পুরো গল্প শেষ। তো যাই হোক ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো, স্টে টিউন, স্কিপ করে দেখো না, আশা করছি ভালো লাগবে। পাপানের হাতে খড়ি আছে, প্লাস পাপানের স্কুলে যাওয়া আছে, আমার স্কুল আছে, সবটাই আছে, অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30 হাতে খড়ি বলেছে। চলো এখন ঘড়িতে বাজে 8, স্নান করবো, রেডি হবো, সবটা মিলিয়ে করতে হবে, টাটা, পরে দেখা হবে। সকালবেলা দেখতেই পাচ্ছ হলুদ টলুদ মেখে নিয়েছি, স্নান করতে যাবো, তো স্নান করবো, রেডি হবো, পাপানকে রেডি করবো, সবটাই করবো, সবটাই শেয়ার করবো, তো চলো টাটা। ফাইনালি পাপানকে স্নান করিয়ে হাতে স্লেট পেন্সিল ধরিয়ে রেডি করে দিলাম, এখন পাপান যাবে হাতে খড়ি দিতে। পাপান কোথায় যাচ্ছ? ঠাকুর দিতে যাচ্ছি। ঠাকুর দিতে না দেখতে? চলো চলো। আমরা এখন এসেছি হচ্ছে পাপানের হাতে খড়ি দেওয়াতে, তাই তো? তোমার নামটা বলে দাও। পূর্বি ব্যানার্জি। আর পাপান খেলনা নিয়ে খেলাধুলা করছে, দিদি ভাই সব খেলনা নিয়ে নিয়েছে পাপান, ভেরি ব্যাড। আমি মিষ্টি এনেছি লন্ডনদা, প্রায় আধা ঘন্টা মতো কেটে গেছে আমি এখানে এসেছি, তো গোছানো গাছানো তখনও কমপ্লিট হয়েছিল না, তারপর ধীরে ধীরে বৌদি ঠিকঠাক মতো সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো এবার দাদা পুজো করতে বসছে, তো এই যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন নন্দন দাদা, আমার বোনের হাতে খড়িও এই দাদাই দিয়েছিল, তাই জন্য আমিও ভেবেছিলাম যে পাপানের হাতে খড়ি আমি লন্ডনদার হাত দিয়েই দেবো, সেই জন্যই একেবারে বাড়িতে পুজো না করে দক্ষিণেশ্বরে এসে একেবারে পাপানের হাতে খড়িটা কমপ্লিট করলাম। আর এখন সরস্বতী ঠাকুরকে বসিয়ে দিয়ে এবার পুজো স্টার্ট হবে, তারপরেই পাপানের হাতে খড়ি দেওয়া হলে তারপর আমি যাব আমার স্কুলে। তো আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো করলে কার কার পুচকে পুচকেগুলো সব হাতে খড়ি দিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের দিনটা কিন্তু ভীষণই স্পেশাল আমার কাছে, ছবিটা তুলুন না, পেন্সিল তোমার ফোন থেকে। আচ্ছা এইটা হচ্ছে, হ্যাঁ এবিসিডি করাবে, বাবা কত করে তুই লিখতে দে না, বাবা পুরো চক্কর বক্কর কেটে কি করে দিল, ঠিক করে আসছে না।
আসছে না, এটা কিছু করে দিলাম, বুঝতে পেরেছি। আচ্ছা বাবু এবারে নে, ওকে বলে দিই না। এবার আমি যাবো হচ্ছে, রেডি হব, তারপরে যাব স্কুল। সবাই মোটামুটি স্কুল থেকে ফোন করছি অলরেডি। হ্যাঁ চলো, চারিদিকে গাড়ি ফাড়ি ভর্তি, আমি এখনো রেডি হতেও পারিনি। শাড়ি ঠাড়ি সব রেডি করে এসেছি, তবে রেডি হওয়া যায়নি, এই হলো ব্যাপার। কেমন হলো হাতে ঘড়ি? কত কিছু লিখলো, অনেক কিছু, পিএইচডি করে নিয়েছে। চলো, পাপানের হাতে ঘড়ি দেওয়া কমপ্লিট করে প্রচণ্ড হাতে কম সময় ছিল, তার মধ্যে আমি রেডি হয়েছি। রেডি হয়ে এখন বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে স্কুল। জানি না রাস্তা যদি জ্যাম পাই তাহলে কী সিচুয়েশান দাঁড়াবে আমি বলতে পারছি না। তো যাই হোক, আমি এরকম হালকাভাবেই রেডি হয়ে নিয়েছি। রেডি হওয়ার সেই এরকম টাইম আমি পাইনি, মোটামুটি কতক্ষণে রেডি হলাম, হার্ডলি 20 মিনিটের মধ্যে একেবারে রেডি হয়েছি, তাই না? 20 মিনিটই, 20 মিনিটের মধ্যে রেডি হয়েছি। এই যে পাপান, পাপান এই মেরুন কালারের পাঞ্জাবিটা পরে গিয়েছিল হচ্ছে হাতে খড়ি দিতে, আর দেখানো যাচ্ছে না, পেছনে বসে আছে বোন। বোন বেরোচ্ছে, বোন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘুরতে যাবে আর কি। তো আর এই যে হাই করে দে। আচ্ছা, বোনও শাড়ি পরেছে, আর শাড়ি দিয়ে যা অবস্থা, বুঝেছ তো, সকাল থেকে আর লাগেজপত্রও গুছিয়ে নিয়েছি, একেবারেই বাড়ি চলে যাচ্ছি। খাবার দাবার প্যাক করে নিয়েছি, বাড়িতে বসে খাবার আজকে আর টাইম হলো না। রান্না হয়েছিল প্রচুর, কিন্তু বাড়িতে বসে খেতে পারলাম না, তাই না পাপান? তো চলো, আমি যাব এখন স্কুলে, আর পাপান আর পাপানের বাবা যাবে বাড়িতে। তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে স্কুলে গিয়ে একেবারে, চলো। তো রাস্তায় মোটামুটি প্রচণ্ড জ্যামে আমরা আটকে আছি, এত জ্যাম রাস্তায় চারিদিকে আজকে, অস্বাভাবিক। একটার পর একটা সিগনাল খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, আর জ্যামে আটকেই যাচ্ছি। কি বিচ্ছিরি সিচুয়েশনে পড়েছি। সব লোকজন দেখো যাচ্ছে, দেখো কত প্রেম দিবস। লাস্ট সরস্বতী পুজো, মানে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো, বাঙালিদের ভালোবাসা দিবস, বিদেশিদের ভালোবাসা দিবস একদিনেই পড়ে গেছে, তাই না? স্কুলে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ, আর এই হলো আমাদের সুন্দর সরস্বতী ঠাকুর। তো একটু আগেই পুজো কমপ্লিট হয়েছে, ওই 1:30-2 নাগাদ, আর আমি ঢুকেছি প্রায় 2 নাগাদ ঢুকলাম, দেরি হয়ে গেছে, তো দেখতেই পেলে প্রচণ্ড রাশ ছিল সকাল থেকে। চলো বাইরের দিকে আমি এখন যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব হাই স্কুলের কেমন পুজো টুজো হয়েছে। এই দেখো কত সুন্দর একটা, কি বলবো এটাকে, ওই আবির দিয়ে যেটা করে সুন্দরভাবে ডেকোরেট করেছে, এটা হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এটা করেছে। আর চলো হাই স্কুলের সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে একবার শেয়ার করি। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের দিদিমণিরা সব ফটো সেশন করছে, তো তাদের সঙ্গে একটু ফটোও তুলবো। তো এই হলো আমাদের সুন্দর সরস্বতী ঠাকুর। চলো এবারে স্কুল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো আমি আজকে দেখতেই পাচ্ছ পেছনের সিটে প্রথমে বসেছিলাম, পাপান বলছে পাপান নাকি সামনের সিটে বসবে, দ্যাটস ওয়াই আমি পেছনেই বসলাম। তো যাই হোক, স্কুলে মোটামুটি সবার লাস্টে গিয়েই আজকে আমি পৌঁছেছি, কারণ তো সবটাই তোমাদেরকে বললাম কীরকম পরিস্থিতির মধ্যে ছিলাম সেই কারণে। তো যাই, সামনেই আমরা যাব বেড়াতে, কোথায় বেড়াতে যাব সেটা পরে জানতে পারবে, তার জন্য কিছু বেরোতে হবে হালকা করে, একটুখানি বেরোনোর আছে, এমন না যে বাড়িতে গিয়ে রেস্ট নিতে পারবো। চলো সরস্বতীর পুজো স্পেশাল লাঞ্চ নিয়ে চলে এসেছি, রয়েছে বাসন্তী পোলাও, আর রয়েছে পনির বাটার মশলা, আর
আলুর দম। প্রত্যেকটা রান্নাই একদম পিওর নিরামিষ, ওই বাড়িতে বসেই খাওয়ার কথা ছিল, কিন্তু টাইম ম্যানেজমেন্টে সকাল থেকে গণ্ডগোল হয়ে যাওয়াতে খাবার নিয়ে চলে আসতে হয়েছে। ঘড়িতে এখন সময় বিকেল 4:10, ঝটপট করে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা ফিরছি তোমাদের সামনে। গুড ইভিনিং সবাইকে। আমরা দুপুরবেলা না, তখন বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়েছে, তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি। তো কী কী খাওয়া দাওয়া করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে টুটে এই জামাকাপড় টামাকাপড় সব ডিসক্লাটার করছি আর কি। তোমাদেরকে বলছিলাম না যে এখনও দেখতে পাচ্ছ মানে ইয়ে টিয়ে মুখ টুক কিছু ক্লিন করিনি, এখন আর বার করো না বাবা, ওটা আর এখন বার করো না, বাবা রেখে দাও। আসলে জামাকাপড়গুলো যা মানে এত তাড়াহুড়ার মধ্যে গুছিয়েছি, তো আজকে সকালবেলা সব প্যাক করে রেখে নিয়ে চলে এসেছিলাম। তো সেগুলো সমস্ত কিছু বারটার করে সমস্ত শীতের কাঁচা বসিয়েছি আজকে, সমস্ত শীতের কাঁচাকুচি করে কালকের মধ্যে শুকিয়ে সেগুলোকে একেবারে তুলে রেখে তারপরে আমরা বেড়াতে যাব। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো আমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব, আজকেই বলবো না, একটু একটু করে শেয়ার করব, ঠিক আছে? অবশ্যই পাশে থেকো। কি দেখাবে? এটা তো সকালবেলা দেখেছে, পড়ে গেলেই ভেঙে যাবে বাবা। সুন্দর করে দেখাও, আমি একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট পেয়েছি, কি গিফট পেয়েছি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আর দেখিয়ে দিই তোমাদেরকে কাছাকুচি বসিয়েছি আর চারিদিকটা অগোছালো হয়ে রয়েছে, জানো তো। এই দেখো একটাল কাঁচা বসিয়েছি, এক পত্তন কাঁচা চলছে, ডেলিকেটসে দিয়ে বসিয়েছি, জানি না কি হবে সব শীতেরগুলো। আর এখানে এক পত্তন কাঁচা জমিয়েছি যেগুলো কাঁচা হবে। আর চারিদিকে ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা, সব পরিষ্কার পরিচ্ছন্ন গোছাতে হবে, আবার বেড়াতে যেয়ে গেলে তো তার একটা প্যাকিং আছেই অবশ্যই। চলো এখন গোছান গাছানগুলো কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে এখন আমরা বসেছি ডিনার করতে, যদিও বা আমার ডিনার টোটাল স্কিপ, আমি ডিনারে আজকে কিছু খাচ্ছি না। পাপানকে দিয়েছি হচ্ছে দুধ সুজি, আর পাপানের বাবা খাচ্ছে, পাপানের বাবার বাড়ির কি বলে ওটাকে, গোটা সেদ্ধ মুড়ি দিয়ে মেখে মেখে খাওয়া দাওয়া করছে আর কি। ওদের বাড়িতে ওদের বাড়ির নিয়ম আছে গোটা সিদ্ধ হওয়ার, কি গোটা গোটা তরকারি দিয়ে রান্না হয় আর কি। তো যাই হোক, সেই গোটা সিদ্ধ মুড়ি খাচ্ছে, আর আমি এখন পাপানকে খাওয়াচ্ছি রাত্রেবেলার খাবারটা। দাঁড়া না, রাত্রেবেলার খাবারটা খাওয়াচ্ছি, ওষুধ খাওয়ালাম, প্রচুর ওষুধ দিয়েছে। যেহেতু পাপানের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো ডক্টর দক্ষিণেশ্বর একেবারে ডাক্তার যে চেক আপ করেছি, যেহেতু বেড়াতে যাব চেক আপটা প্রয়োজন ছিল, সে দুদিনের জন্যই যাই আর চারদিনের জন্যই যাই, চেক আপটা প্রয়োজন ছিল, সেজন্য ওষুধ দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য অ্যান্টিবায়োটিক চলছে, ওষুধ ওষুধ খাইয়ে নিয়ে আমি এখন বসেছি হচ্ছে ওকে ডিনারটা খাওয়াতে। তো এই হলো আপডেট, ঘরের কাজ কিছুটা পরিমাণ গুছিয়েছি, বাকি তাল জামা কাপড় রয়েছে সেগুলো সব ভাঁজ করবো, বিছানা ঝাড়বো, ঘরটা ঝাড় দেবো, তারপরে শুতে যাবো। তো চলো, অনেক কাজ বাকি আছে, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। মুখে ব্রণর সব দাগের সব ওষুধগুলো দিলাম, চারিদিকে ওষুধ লাগিয়ে নিয়েছি মুখে। আর পাপান দেখো এখানে শুয়ে পড়েছে, আর বিছানার চাদর টাদর তোলা হয়ে গেছে,
এটা দীপি করে দিয়েছে, আমি ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে একেবারে মেলে দিয়েছিলাম, মেলে মানে কি রেখে দিয়েছি। আর সেই তোমাদের বলছিলাম না কাঁচা বসিয়েছি, দাঁড়াও দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কাঁচা কুচিগুলো মেলে দিয়েছি। আর এখানে দেখো সোয়েটার থেকে কীরকম রোয়া উঠেছে বিচ্ছিরি, ইজি দিয়ে কেচেও যদি এইরকম অবস্থা হয় তাহলে এত আর কিছু বলার নেই। আর সব মেলে দেওয়া হয়েছে এখানে, শীতের যাবতীয় জিনিসপত্র মোটামুটি কাঁচা হয়ে গেল, আর কয়েকটা বাকি আছে সেটা হলেই হয়ে যাবে। দেখতেই পেলে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এবার হচ্ছে তোমাদেরকে গুড নাইট বলার পালা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই বেশ 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 ভালো থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু যেমনটা বলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজটাকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট বলো বাপান, গুড নাইট। আর একজনকেও বলতে হয় গুড নাইট বলার জন্য, মানে একদম মানে এত ফালতু লোক, গুড নাইট ফালতু একেবারে। হ্যাঁ।